জামালপুর 1, 2 এবং জামালপুর 3 আসনের আজকে 18টি মনোনয়ন। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এর মধ্যে 10টি মনোনয়ন গৃহীত হয়েছে এবং 8টি মনোনয়ন বাতিল করা হয়েছে। যে 8টি মনোনয়ন বাতিল করা হয়েছে তার মধ্যে 6টি মনোনয়ন স্বতন্ত্র প্রার্থী কর্তৃক দাখিলকৃত। এই মনোনয়নগুলোতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী 1% যে ভোটার যাচাই কার্যক্রম সেটা সঠিক না থাকার কারণে এই 6টি মনোনয়ন বাতিল করা হয়েছে এবং বাকি 2টি মনোনয়ন, একটি তৃণমূল বিএনপি, অন্যটি জাকের পার্টি, তাদের হলফনামা সঠিকভাবে দাখিল করার না করার কারণে এই 2টি মনোনয়ন বাতিল করা হয়েছে।